আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আই এম সো সরি, আজকে আমার কণ্ঠটা একটু অদ্ভুত শোনাতে পারে, আসলে আমি কিছুদিন ধরে একটু অসুস্থ, তারপর আজ চলে এলাম আপনাদের জন্য। আজকে আমি আপনাদেরকে যেসু সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আমার প্রথম ভিডিওর পর প্রচুর মেসেজ এবং কমেন্ট পেয়েছি আমি আপনাদের কাছ থেকে যেসু নিয়ে, তাই ভাবলাম আলাদা একটা ভিডিও বানিয়ে ফেলে আপনাদের সুবিধার জন্য। আমি কিভাবে ঘরে যেসু বানাই সেটার রেসিপিও দিয়েছি এই ভিডিওতে, সাথেই থাকুন। যেসু কি? যেসু মূলত এক ধরনের প্রাইমার, যেটা ক্যানভাস বা যে কোনো জিনিসের উপর পেন্টিং করার আগে ব্যবহার করা হয়। এটা মূলত আপনি যেই জিনিসটার উপর রং করছেন সেটার বাতাস, পানি বা যে কোনো পদার্থের চলাচল ক্ষমতা নষ্ট করে দেয়। এতে করে পেন্টিংয়ে ফাঙ্গাস পড়া বা পোকা কেটে ফেলার সম্ভাবনা থাকে না এবং পেন্টিংটা অনেক বছর টেকসই হয়। বিভিন্ন জনপ্রিয় আর্টিস্ট তাদের পেন্টিংয়ে যেসু ব্যবহার করে এসেছেন। যেসু ট্রেডিশনাল পেন্টিংয়ের অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ। সাধারণত অ্যাক্রিলিক এবং অয়েল পেন্টিং করার আগে যেসো ব্যবহার করা হয়। যেসো মার্কেটে কিনতে পাওয়া যায় প্রাইস 500 টাকা থেকে শুরু, পরিমাণ এবং ব্র্যান্ডের উপর নির্ভর করে প্রাইসটা। আপনি যে কোনো একটা ব্র্যান্ডই কিনে ব্যবহার করতে পারেন। আমি সাধারণত যেসো নিজে ঘরে বানিয়ে নেই, এতে প্রাইসটাও অনেক কম পড়ে এবং আমি আমার সুবিধা মতো যতটুকু লাগবে আমি সাথে সাথে বানিয়ে নিই। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার পেন্টিংয়ে কোনো ধরনের সমস্যা হয়নি। যেসো ব্যবহারের উপকারিতা। যেসোর সবচেয়ে বড় সুবিধা হলো এটা পেন্টিংকে অনেক টেকসই করে তোলে। সঠিক নিয়মে যেসো ব্যবহার করলে এটা পেন্টিংয়ে কোনো ধরনের ফাঙ্গাস পড়া থেকে বাঁচিয়ে রাখে। যেসো ব্যবহারের কারণে ক্যানভাসে উঁচু নিচু জায়গাগুলো ভরাট হয়ে যায় এবং ক্যানভাসকে এটা অনেক স্মুথ করে তোলে, যার কারণে কালার ব্লেন্ডিং করতে সুবিধা হয়। ক্যানভাস এক ধরনের কাপড় দিয়ে তৈরি হয়ে থাকে। যেসো ব্যবহার না করলে এই কাপড় প্রচুর রং শুষে নেয়, যার কারণে প্রচুর রং খরচ হয়ে থাকে। তাই যেসো ব্যবহার করলে প্রথম দিকে একটু কম রং খরচের সুযোগ আছে। ক্যানভাসে কোনো অংশে যদি উঁচু নিচু বা ঢিলা থাকে তাহলে যেসো লাগানোর পর একদম টান টান এবং মজবুত হয়ে যায়। আপনি যে কোনো জিনিসের উপরে এটা ব্যবহার করতে পারেন, পেপার, ক্যানভাস, কাঠ, প্লাস্টিক ইত্যাদি। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন পেপার উপর যেসো ব্যবহার করাটা জরুরি কি না। আমি বলবো পেপারে যেসো ব্যবহার করাটা বাধ্যতামূলক না, যদি না সেটা অয়েল পেন্টিং হয়ে থাকে। অ্যাক্রিলিক পেন্টিংয়ের ক্ষেত্রে আপনি চাইলে ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন, এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে। ব্যবহার করলে বেশি বছর টেকসই হওয়ার একটা নিশ্চয়তা পাওয়া যায় এই আর কি। কীভাবে আমি ঘরে যেসো বানাই? যেসো বানানোর জন্য যে জিনিসগুলো আপনার প্রয়োজন হবে সেগুলো হলো চক পাউডার, হোয়াইট গ্লু এবং টাইটানিয়াম অয়েল। চক পাউডারের পরিবর্তে অনেকে প্লাস্টার অফ প্যারিস ব্যবহার করেন, আমিও কয়েকবার ব্যবহার করেছি, আমার পেন্টিংয়ে কোনো ধরনের সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ। রঙের ক্ষেত্রে এখানে আপনি হোয়াইটের পরিবর্তে ব্ল্যাক ব্যবহার করলে আপনি ব্ল্যাক যেসো বানাতে পারবেন এবং এটার সাহায্যে আপনি নিজে নিজের জন্য ব্ল্যাক ক্যানভাস বানিয়ে নিতে পারবেন। একসাথে আপনার কতগুলো খরচ বেঁচে গেল। হোয়াইট গ্লুয়ের ক্ষেত্রে আমি ফেভিকলের SH গ্লুটা ব্যবহার করি, এটা অনেক স্ট্রং হয়ে থাকে। এছাড়াও দেখবেন ফেভিকলের MR গ্লু রয়েছে, এটা পেপার ক্রাফটিংয়ের জন্য অনেক ভালো। যেসো বানানোর ক্ষেত্রে যে কোনো আয়কা ব্যবহার করলেই হবে, কোনো সমস্যা নেই, কিন্তু আমি এটা ব্যবহার করি সেজন্য এটা দেখাচ্ছি। এবার আসি আসল রেসিপিতে। প্রথমে পরিমাণ মতো হোয়াইট গ্লু, অ্যাক্রিলিক পেইন্ট এবং পানি মিশিয়ে নিতে হবে। পাউডারের উপর লিকুইড মিশ্রণটা না মিশিয়ে লিকুইডের উপর পাউডার মিশানোই ভালো, এতে করে বাবলের সৃষ্টি হয় না। তারপর খুব ভালো করে মিক্স করে যেতে হবে, অল্প করে পাউডার দিয়ে তারপর আস্তে আস্তে মেশাতে হবে। একসাথে সব ঢেলে দিলে অনেক সময় দলা বেঁধে যায়। চক পাউডার আপনি যে কোনো হার্ডওয়্যারের দোকানেই পাবেন। আমি এখানে সমান পরিমাণে পানি, গ্লু, টাইটানিয়াম হোয়াইট এবং চক পাউডার মিশিয়েছি এবং মিশ্রণটা পাতলা করতে চাইলে আপনি পরে পানিও মেশাতে পারবেন। মিক্স করতে করতে একটা ঘন সুন্দর টেক্সচার আসবে, খুব বেশি পাতলা না আবার খুব বেশি ঘনও না, এমন একটা টেক্সচার থাকতে হবে। এরপর আমাদের যেসোটা ব্যবহারের জন্য পুরোপুরি রেডি হয়ে গেল।
আপনি চাইলে একটা এয়ার টাইট পাত্রে এটা কিছুদিন সংরক্ষণ করে তারপর ব্যবহার করতে পারবেন। অনেক সময় পুরনো পেন্টিং মুছতেও জেসো ব্যবহার করা যায়। জেসোর এক বা দুই লেয়ার দিলে সুন্দর নতুন ক্যানভাসের মতো টেক্সচার আনা যায়। পরে আপনি এটার উপর নতুন পেন্টিং করতে পারবেন। প্রথমত, যে জিনিসটার উপর আপনি জেসো ব্যবহার করবেন সেটা খুব ভালো মতো পরিষ্কার করে নিতে হবে। কোনো রকমের ধুলাময়লা থাকলে জেসো ঠিকমতো ক্যানভাসে বসবে না এবং এক পর্যায়ে ওটা উঠে চলে আসবে বা শুকানোর পর ফেটে যাবে। তাই অবশ্যই ক্যানভাসটা প্রথমে ভালো মতো পরিষ্কার করে নিতে হবে। জেসো ব্যবহারের আগে ক্যানভাসটাকে একটু ভিজিয়ে নেওয়া ভালো। এতে করে আপনার জেসো যদি বেশি ঘন হয়ে থাকে তাহলে শুকানোর পর ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না, বা কোথাও লেগেছে কোথাও লাগেনি এমন হবে না, সুন্দর সমানভাবে সব জায়গায় জেসোটা বসবে। তারপর জেসো ক্যানভাসের উপর নিয়ে এক পাশ থেকে লাগাতে হবে, যে কোনো একটা সাইড থেকে আস্তে আস্তে লাগিয়ে যেতে হবে। আমি সাধারণত বড় একটা প্যালেট নাইফ ব্যবহার করে জেসো লাগিয়ে থাকি। ব্রাশ ব্যবহার করলে অনেক সময় ব্রাশের টেক্সচারটা পড়ে যায়, তাই সুন্দর সমান রাখার জন্য আমি প্যালেট নাইফ ব্যবহার করি। আপনারা চাইলে ব্রাশও ব্যবহার করতে পারেন। আমি সিনথেটিক বড় ব্রাশগুলো ব্যবহার করে থাকি মাঝে মাঝে, আমার সমস্যা হয় না, দুটোই ব্যবহার করা যায়। এভাবে দুই থেকে তিনটা লেয়ার জেসো দিতে হবে। এক লেয়ার ভালোভাবে শুকানোর পর অন্য লেয়ার দিতে হবে। আপনি কয়টা লেয়ার দিবেন এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে। আমি কমপক্ষে দুই থেকে তিনটা লেয়ার দিতে পছন্দ করি। হালকা হালকা ক্যানভাসের টেক্সচার থাকবে, আমি আমার পেন্টিংয়ে সেই টেক্সচারটা পছন্দ করি। সবগুলো লেয়ার লাগানোর পরে আমি কমপক্ষে জেসো তিন থেকে চার দিন সময় দিই শুকানোর জন্য। এটা ভালো মতো শুকানোর আগে যদি আপনি রঙের লেয়ার ব্যবহার করেন তাহলে জেসোয়ের লেয়ারটা না শুকানোর কারণে ফেটে যাবে। তাই জেসো লাগানোর পর অবশ্যই কয়েকদিন সময় দেওয়ার চেষ্টা করবেন জেসো শুকানোর জন্য। ক্যানভাস প্রিপারেশনে আমি কোনো চান্স নেই না, কারণ এটার উপরে আমার ঘন্টার পর ঘন্টা পরিশ্রমের আঁকা ছবিগুলো থাকে। থ্যাংক ইউ সো মাচ আপনাদের ভালোবাসার জন্য। আমার জন্য একটু দোয়া করবেন শুধু। ইনশাল্লাহ আবারও আপনাদের সাহায্য করতে আমি পরে ভিডিও নিয়ে চলে আসব। অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।